ক্রমাগত ব্রিজ বিপর্যয় জেরে জেরবার পশ্চিমবঙ্গ, আজ এখানে তো কাল ওখানে। একটি ভাঙতে না ভাঙতে আর একটি ব্রিজ ভাঙা বা বসে যাওয়ার খবরে হতচকিত রাজ্য প্রশাসন। তাই ঘন ঘন এই বিপর্যয়ের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে তৎপর জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসন। আর তাই আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্যা অর্চিতা কুঙ্গার মণ্ডল দৈবক্রমে হাড়িভাঙা নদীর চার নং সেতু পরিদর্শন করলেন। এদিন তিনি হাড়িভাঙার চার নং বিহাল সেতু পরিদর্শন করে সংশ্লিষ্ট এলাকার মানুষের অভিযোগ শোনেন এবং অতি দ্রুত সংস্কারের আশ্বাস দেন। উল্লেখ্য, ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কুমেরি জানের এই সেতু খুব গুরুত্বপূর্ণ বলে জানান বাসিন্দারা। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সেতুটি বিহাল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই সেতু। এই সেতু হলো আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুই জেলার সংযোগস্থল। আর এই সেতুর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত করতে হয় স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ সকলকে। সেতুটি ভেঙে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে উভয় প্রতিবেশী জেলায়। আমি শুনেছি এই ব্রিজের কথা, খুবই খারাপ অবস্থা, তো লোকের মুখে শোনা তো, আজকে ওর জন্য আমি নিজেই এসেছি, নিজে এসে বাস্তবটাকে দেখলাম। সত্যিই খুবই ব্রিজটার ড্যামেজ, একদম ভাঙা, চারিদিকেই ভাঙা, যে জায়গায় দিয়ে জল যায়, যেটা মাঝখানে পড়েছে পিলারগুলা, সেই পিলারগুলার নিচটা একদম ভেঙে গেছে। একটা যদি দুই চারটে যদি বাইক যায় হয়তো ভেঙে পড়ারও সম্ভাবনা আছে। তো আমি চেষ্টা করব এই কাজটা যেন করে দিতে পারি, আমি জেলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে সাধারণ মানুষ, এই এলাকার মানুষ উপকৃত হয়। আচ্ছা ম্যাডাম, চলাফেরার কোনো অসুবিধা না হয় এলাকার মানুষ। এটা যেহেতু আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটা বর্ডার সীমানায় পড়ছে এই সেতুটা, হাড়িভাঙা চার নম্বর সেতু, সেই জায়গায় এই সেতুটার উপর কিন্তু এলাকার মানুষগুলো একটা ভরসা বা একটা তাদের যাতায়াত বা ব্যবসার ক্ষেত্রে একটা বিশেষ একটা গন্তব্যস্থল। তো এটা যদি ভেঙে পড়ে তাহলে মানুষগুলোকে আর্থিকভাবে ক্ষতি হবে, কি মনে হয় আপনার? হ্যাঁ, অবশ্যই আর্থিকভাবে তো ক্ষতি হবেই, কারণ এদিকে তো চাকরিজীবী বিশেষ নেই, প্রায় ক্ষেত মজুর, দিন মজুর, অনেক দেখি ক্ষেত খামার কৃষিকাজ সবাই করে যাচ্ছে, এগুলো বাজারে বিক্রি করে তো দিন যাপন করে। তো যদি ব্রিজটাই ভেঙে যায় তো তাদের ঘুর পথে যেতে হবে, তাতে অনেক ব্যয়সাধ্য, তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। ম্যাডাম, শেষে আপনাকে জিজ্ঞাসা করবো, দীর্ঘদিনে জেলা পরিষদের এটা সেতু তো এতদিন হয়নি, হয়তো রিপেয়ারিং বা পুনর্নির্মাণ, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এর আগে তো আমাদের জেলা পরিষদ সিপিএমের আমল ছিল, তো তখন করেনি, তো আমরা এবারে প্রথম সরকারে আসছি এই জেলা পরিষদে, তো চেষ্টা করব। আচ্ছা ম্যাডাম, এর আগে হয়নি, এটা কি কোনো রকম খামতি বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই চেষ্টা একটা তো ছিলই, আমাদের সরকার এসছে, দেখি আমরা চেষ্টা করব জান প্রাণ দিয়ে, তাহলে এলাকার মানুষ যেন ভালো হয়, যাতে উপকৃত হয় এলাকার মানুষ, মানে সেটা নিয়ে আপনার বিশেষ ভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। ম্যাডাম, আজকে এই পরিদর্শনী ফিল্ডে কারা কারা আসলেন, বিশেষ প্রতিনিধি হিসেবে আপনি কারা 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 আছেন? আমি তো এসেছি জেলা পরিষদের মেম্বার হিসেবে, তো তার সাথে এই যে আমাদের দাদা পঞ্চায়েত এই এলাকার এই বুথে পঞ্চায়েত সমিতি আছে, আর আশপাশের এলাকার অনেক লোকেই আছে। প্রতিক্রিয়া বলতে, আমি প্রায় সময় এদিক দিয়ে যাতায়াত করি, এই হয়তো মোটরসাইকেল নিয়ে যাতায়াত করি বা সাইকেল নিয়েও যাতায়াত করি, কিন্তু এই ব্রিজটার মধ্যে, এই সেতুটার মধ্যে উঠলে খুব ভয় লাগে। দেখেন, সাইটে রেলিংগুলো পর্যন্ত ভেঙে গেছে, এবং এই যে মাঝখানে মাঝখানে অনেক জায়গায় যে গর্ত হয়ে গেছে, রডগুলো বের হয়ে গেছে, জং ধরে শেষ। কোন সময় কোন মুহূর্তে যে এটা ভেঙে পড়ে যায় এটার কোনো নিশ্চয়তা নেই, এবং কখন কে এদিক দিয়ে যাতায়াত করতে গিয়ে নিচে পড়বে কোনো গ্যারান্টি নেই। এবং যদি ছোট গাড়ি নিয়ে হয়তো বিয়ে বাড়িতে কোনো লোকজন আসলো বা বিয়ের অনুষ্ঠানে ছোট গাড়ি, পেশেন্ট হয়তো কোনো পেশেন্ট হলো, অ্যাম্বুলেন্স নিয়ে যাবে, বা কোনো বাড়িতে হয়তো আগুন লাগলো, ফায়ার ব্রিগেড আসবে, এই ব্রিজের মধ্যে উঠলে নির্ঘাত মৃত্যু, অ্যাক্সিডেন্ট, একদম দুর্ঘটনা ঘটবেই, যে পরিস্থিতি আছে। সুতরাং প্রশাসনের নজরে অতি অবিলম্বেই দেওয়া উচিত, এবং আপনাদের মিডিয়াকেও আমি ধন্যবাদ জানাই, আপনারা এখানে আসছেন, এই মিডিয়াও প্রচার করুক যাতে এই ব্রিজটা খুব তাড়াতাড়ি যাতে মানে সংস্কার হয়, কারণ যদি ভাঙে এই এলাকার সমস্ত লোক, এদিকে যাতায়াত বন্ধ হবে, বিশেষ করে এই এলাকার লোক ধলপল বাজারে যায়, মানে আলিপুরদুয়ার কোচবিহারের মধ্যে একটা ভালো, আলিপুরদুয়ার কোচবিহারের মধ্যে একটা সংযোগকারী সেতু এটা, সুতরাং এই দিকের লোকজনের বিশাল অসুবিধা হবে, এবং তারা
আর্থিকভাবেও পিছিয়ে পড়বে। এই কারণে, কারণ দাদা ধলপলের যে বাজারটা, সেখানে সবজি হোক ধান হোক শস্য নিয়ে বিক্রি করে দামটা বেশি পায়, তারা এদিক দিয়ে যেতে পারে। কিন্তু যখনই এই সেতুটা না থাকবে, তাদের কিন্তু অনেক পয়সা খরচ করে অন্যদিক দিয়ে ঘুরে ঘুরতে যেতে হবে, কৃষকদেরও সর্বনাশ। সুতরাং এটা আমার এই প্রতিক্রিয়া, খুব তাড়াতাড়ি এটার প্রয়োজন। আচ্ছা কাকা, এটা তো অনেক পুরনো সেতু, তো এটা কি আপনি নতুন করে, মানে আপনি একজন বাসিন্দা হিসেবে নতুন করে যাচ্ছেন না সংস্কার চাচ্ছেন, কোনটা? এই সংস্কার এটা আর হবে না, এটা একদম পুরো নতুন করতে হবে। এটা সংস্কার কি করবে, এটা সব শেষ। এটা আরো সংস্কার করলে আরো 5 বছর আগে করা লাগতো। আচ্ছা কাকা, এই নদীটার নাম কি? হারিভাঙ্গা নদী। এটা কত নম্বর সেতু? এটা 4 নম্বর সেতু, হারিভাঙ্গা নদী।